জাতীয় পার্টির সবসময় নির্বাচন প্রক্রিয়ার সাথে আছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। দলের বনানী কার্যালয়ে স্বরচিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানিয়ে বলেন, নির্বাচন সঠিকভাবে না হলে সময়মতো বর্জনের ঘোষণা দেওয়া হবে। গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সব অর্জনকে ভুলুণ্ঠিত করেছে বলে অভিযোগ করেন তিনি। দুর্নীতি আর লুটপাট করতেই সরকার মেগা প্রজেক্ট বাস্তবায়নে ব্যস্ত দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, গণতন্ত্রহীন উন্নয়ন টেকসই হয় না। আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি, যদি নির্বাচন সঠিকভাবে হয়, আমাদের ইচ্ছা আমাদের যেভাবে চাচ্ছে সেভাবে হওয়ার অবস্থা থাকে, তাহলে আমরা নির্বাচন করব। আর যদি আমরা মনে করি সেরকম নাই, তখন আমরা ঘোষণা দেব, লাস্ট দিন পর্যন্ত দেখব আমাদের অবস্থা কি হয়, দেশের অবস্থা কি হয়, নির্বাচনের অবস্থা কি হয়, সব কিছু এখনো অনিশ্চিত।